আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তুন মনে তার অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন, আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ইমরান হুসাইন দুবাই থেকে। প্রশ্ন করেছেন, স্বর্ণের নেশা পরিমাণ টাকা থাকলে জাকাত ফরজ, নাকি রূপার নেশা পরিমাণ টাকা থাকলে জাকাত ফরজ? যেহেতু স্বর্ণের নেশা পরিমাণ টাকা বেশি আর রূপার নেশা পরিমাণ টাকা কম। ধন্যবাদ এই ব্যাকে তিনি প্রশ্ন করেছেন। আসলে টাকার নিসাবটা কি স্বর্ণের উপর নির্ভর করবে না রূপার উপর নির্ভর করবে? কারণ রূপার উপর যদি ধরা হয় তাহলে টাকার পরিমাণ কম আসবে, আর যদি স্বর্ণের উপর নির্ভর করে সেখানে নিসাব ধরা হয় তাহলে টাকার পরিমাণ অনেক বেশি আসবে। মূলত এটি কোনো বিতর্কিত মাসালা নয়। রৌপ্য মুদ্রা কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসগুলোর মধ্যে এসেছে। এটা থেকে আমরা উপলব্ধি করতে পারি যে মূলত কাগজি মুদ্রার মানে নির্ভরশীলতা মূলত রৌপ্য মুদ্রার উপরই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে মানে রৌপ্যের নিসাবটি মুত্তাফাক আলাই মানে একেবারে সকলের সর্বসম্মতিক্রমে সাব্যস্ত হয়েছে, তাই এটাই সবচেয়ে বেশি নিশ্চিত বিষয় যার উপর কেয়াস করা সংগত বা বৈধ। মানে তাই অধিকাংশ আহলে তাহকিক মুহাকিক ওলামায়ে কেরাম বলেছেন যে মূলত মানে কাগজি মুদ্রা অথবা টাকার বিষয়টি নিসাব ধরা হবে না, নিসাবের ক্ষেত্রে নির্ভর করা হবে রৌপ্য মুদ্রার উপর বা রৌপ্যের যেই নিসাব রয়েছে সেই নিসাবের উপর। আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে আমরা দেখব যে দুইটা মানে নিসাবের মধ্যে রৌপ্যের নিসাব এবং স্বর্ণের নিসাব, এই দুইটি নিসাবের মধ্যে যেটি সবচেয়ে কম সেটা সবচেয়ে বেশি ইয়াকিন মানে দৃঢ়তার সাথে সাব্যস্ত হবে, যেহেতু কমটাই হচ্ছে মানে নিশ্চিত কনফার্ম। তাই যেহেতু রূপ্য মুদ্রাটা কম এটাই সবচেয়ে বেশি নিশ্চিত কনফার্ম, এই জন্য অধিকাংশ আহলে তাহকিক বলেছেন যে রূপ্য মুদ্রাটাকেই গ্রহণ করাটা হচ্ছে উত্তম। আরেকটি বিষয় রয়েছে এখানে, সেটা হলো যে যদি কমটা ধরা হয় তাহলে এর মাধ্যমে মূলত ফকির মিসকিনদের অনেক বেশি ফায়দা হয়, দরিদ্র লোকদের উপকার বেশি হবে। ফলে যেহেতু দরিদ্র লোকদের উপকারই হয়েছে মূলত জাকাতের আরেকটি গুরুত্বপূর্ণ অবজেক্টিভ লক্ষ্য, তাই সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলেও আমরা দেখতে পাই যে মূলত টাকার নিসাবের মধ্যে আমরা যদি রৌপ্যের যে নিসাব রয়েছে নিসাবটাকে হিসাব করি তাহলে এটা সবচেয়ে কাছাকাছি হবে এবং এর মাধ্যমে দরিদ্র লোকেরা সবচেয়ে বেশি উপকৃত হতে পারবে। সব মিলিয়ে একটাই কথা, সেটা হচ্ছে মূলত এখানে টাকার নিসাব এবং রূপের যেই মানে নিসাব রয়েছে এই নিসাবের উপরই মূলত এটাকে কেয়াস করার বিষয়টি সঙ্গত এবং সেটাই সবচেয়ে উত্তম। সেটা সকল দিক থেকে মানে একদিক থেকে নয়, সকল দিক থেকে সবচেয়ে উত্তম। সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে যেটি, সেটি হলো রূপের নিসাবের বিষয়টি মুত্তাফাক আলাই অর্থাৎ সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমত সৃষ্টি হয়েছে, কিন্তু মানে স্বর্ণের নিসাবের বিষয়ে আলেমদের দ্বিমত বা বিতর্ক রয়েছে। আরও জানতে চেয়েছেন যে কত টাকা থাকলে জাকাত দিতে হবে। সেটা তো আমরা বলতে এখন সহজ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আপনি যদি দেখেন মানে খুবই সহজ বিষয়, সেটা হলো প্রায় 52.5 তোলার মতো হয়ে থাকে মানে রৌপ্য যার কাছে রয়েছে, এই পরিমাণ টাকা যার কাছে থাকবে তিনি এক বছর তার কাছে থাকলে তিনি জাকাত দেবেন এবং এটাই হচ্ছে নিসাব। তো আপনি এটাকে হিসাব করলে দেখা যাবে যে প্রায় 70-75 হাজার টাকার মতো হয় মাসিক বাজার দর মিলিয়ে দেখতে হবে পুরো একটা বছর। হ্যাঁ, এটা বাজার দর বেরি করবে, কখনো কখনো কম বেশি হয়ে থাকে। তো এই পরিমাণ মানে টাকা যার কাছে
এক বছর যার কাছে আছে তার উপর যাকাত ওয়াজিব হবে। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুল আলিম নাজরান সৌদি আরব থেকে। প্রশ্ন করেছেন, পুরুষের চুল লম্বা স্টাইলে রাখা কি জায়েজ? এ ব্যাপারে শরীয়ত কী বলে? লম্বা স্টাইল বলতে কী বোঝায়, কী লম্বা স্টাইল সেটা আমার জানা নেই। তবে পুরুষদের জন্য জায়েজ রয়েছে, পুরুষরা তাদের কাঁধ পর্যন্ত সেটা চুলকে লম্বা করে রাখতে পারে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। সুতরাং কেউ যদি মানে তার কাঁধ পরিমাণ এতটুকু পর্যন্ত তিনি তার চুলকে লম্বা করেন, এটা তার জন্য জায়েজ। তবে পুরুষের চুল এমনভাবে লম্বা করা যেটা মানে কাটিংয়ের দিক থেকে নারীদের মানে কাটিংয়ের মতো হয়ে যায়, তাহলে কিন্তু এই ধরনের চুল রাখা তাদের জন্য জায়েজ নেই। যেহেতু এর মধ্যে তাশাব্বুহ বিন্নেসা, নারীদের সাথে একটা সাদৃশ্যতা মানে এসে যায়, আর এই সাদৃশ্যতা একেবারেই হারাম কাজ। মানে পুরুষদের কাঁধ পর্যন্ত চুল, এটা আমাদের দেশে তো অনেকে বলেন যে বাবরি চুল বলেন, যে কাঁধ পর্যন্ত, যেটা যে কাঁধ পর্যন্ত, মানে এই ধরনের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যেহেতু সুনান তিরমিজির মধ্যে প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ওয়াফরা অর্থাৎ কাঁধ পর্যন্ত চুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেখেছেন, মর্মে সাব্যস্ত হয়েছে। তাই সেটা জায়েজ শুধুমাত্র বাকি নারীদের মতো চুলকে ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে চুল রাখা অথবা চুলের বেণি করা ইত্যাদি ইত্যাদি, এটি মূলত পুরুষদের জন্য হারাম, যেহেতু এটা নারীদের সাথে সাদৃশ্যতা গ্রহণ করা হয় থাকে। দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন এক দর্শক দক্ষিণ দুনিয়া নূরপুর থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি শুনেছি জিনের খাবার হাড়, তাই অনেকে বলেন মাছের কাঁটা ও গরু খাসির হাড় পানিতে না ভিজিয়ে ফেলে দিতে হয় যাতে তারা খেতে পারে, পানিতে ভিজালে তারা খায় না, এ কথা কি ঠিক? আপনি প্রথমে যে বক্তব্য শুনেছেন সত্য, জিনের খাবারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাড়কে উল্লেখ করেছেন। এটি মিশকাতের মধ্যে একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তাদের খাবারের মধ্যে অন্তর্ভুক্ত একটি হচ্ছে সেটা হলো হাড্ডি, মানে হাড় জাতীয় জিনিস একে তারা খাবার হিসেবে গ্রহণ করে থাকে। বাকি পরবর্তীতে সেকেন্ড যে কথাটি বলেছেন সেটি কোনো ধরনের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সেটা কারো ব্যক্তিগত গবেষণা বা ব্যক্তিগত আবিষ্কার, যে এটাকে পানিতে ভিজালে খাবে অন্যথায় খাবে না, এ ধরনের কোনো বক্তব্য পানিতে ভিজালে খাবে না, তারা পানিতে ভিজালে খাবে না আর পানিতে না ভিজালে খাবে না, এ ধরনের কোনো বক্তব্য কোনো ধরনের নুসুসের মাধ্যমে, টেক্সটের মাধ্যমে বা দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই। এটা একান্ত কারো ব্যক্তিগত আবিষ্কার, তিনি হয়তো ব্যক্তিগতভাবে গবেষণা করে বের করেছেন, সেটা আমার জানা নেই। বাকি হাড় যে জিনের খাবার, এই বিষয়টি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আরও লিখেছেন, 4 লক্ষ টাকা 5 বছরের জন্য ধার দিলে 5 বছর পর যখন টাকা হাতে পাব, তখন কি গত 5 বছরের জাকাতও আমাকে দিতে হবে? না, 5 বছরের জাকাত দিতে হবে না। আপনি টাকা গ্রহণ করার পর 1 বছরের জাকাত দিলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, 1 বছরের জাকাত দিলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, 5 বছরের জাকাত আপনাকে আদায় করতে হবে না। লিখেছেন, সূরা হাশরের শেষ 3 আয়াত, সূর্যোদয়ের পরে ও সূর্যাস্তের পূর্বে আমল করার ফজিলত অনেক আমলের বইতে লেখা থাকে, যেমন ওই ব্যক্তিকে আল্লাহ পাক নিজে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দেবেন, 2 তার শহীদি মৃত্যু নসিব হবে, 3 ফেরেশতারা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এসব কথা কি ঠিক? সুন্দর প্রশ্ন করেছেন, যে সূরা হাশরের শেষ 3 আয়াত যদি কেউ সূর্যাস্তের পর অথবা সূর্য উদিত হওয়ার পর পড়েন, তাহলে তার শহীদি মৃত্যু হবে, খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাবেন এবং ফেরেশতারা সবাই অভ্যর্থনা জানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন ইত্যাদি ইত্যাদি যেই বক্তব্যগুলো, এগুলো একেবারেই ভিত্তিহীন, একেবারেই বানাউট, এবং এর পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটিও সহিহ হাদিস নেই। এই ধরনের বক্তব্য আসলে অনেকটা গাঁজাখুরি বক্তব্য বলা যেতে পারে, উচিত নয়। যে বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি, সে বিষয় সম্পর্কে এই ধরনের বক্তব্য দেওয়া, এ কথার অর্থ এই নয় যে
সূরা হাশরের এই তিন আয়াত দুটি কেউ তেলাওয়াত করে তার ফজিলত নেই, ফজিলত তো বেশি আছে। কিন্তু এই নির্দিষ্ট তিনটি বিষয়ের ভিত্তি নেই, এগুলো সঠিক নয়। সঠিক নয় জি, সূরা হাশর পাঠ করতে সব হবে, সূরা হাশর পাঠ করতে পারেন। সূরা হাশরের এই তিন আয়াতের মধ্যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের গুরুত্বপূর্ণ নামগুলো উল্লেখ করা হয়েছে, গুরুত্বপূর্ণ নামগুলো উল্লেখ করা হয়েছে। সুতরাং কেউ যদি তেলাওয়াত করে যে ফজিলত আছে সেই ফজিলত তিনি লাভ করবেন কোনো সন্দেহ নেই। কিন্তু এই তিনটি ফজিলত এটা একেবারে ওয়ান আউট ফজিলত। সুতরাং এই ধরনের কথা কেউ যদি বলে থাকেন তিনি ভুল বলেছেন এবং এটা তার ব্যক্তিগত তৈরি করা বক্তব্য, জাল জালিয়তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এগুলো বলার কোনো সুযোগ নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের মাধ্যমে এগুলো সাব্যস্ত হয়নি। বিরতির আগে আমরা একটি চিঠি পড়ছিলাম, চিঠিটি পাঠানো হয়েছিল দক্ষিণ দুনিয়া নূরপুর ঢাকা থেকে। অনেকগুলো প্রশ্ন আপনি আরও লিখেছেন। আমাদের অনেক আত্মীয়, আমরা ভালো ব্যবহার করলে তাদের সাথে, তারা আমাদের ঢাকা শহরের এই ছোট্ট ফ্ল্যাটে যখন তখন এসে দিনের পর দিন থাকেন, আমাদের সমস্যা বোঝার চেষ্টাও করেন না, সুযোগ পেলেই তারা টাকা ধার চান, তারা আমাদের ভালো ব্যবহারকে আমাদের দুর্বলতা মনে করেন, সামান্য কিছু বললেও সেটা পুরো বংশে ছড়িয়ে বেড়ান, এখন আমাদের করণীয় কী আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে, যে প্রশ্ন করেছেন খুবই বাস্তবমুখী প্রশ্ন। সেটা হচ্ছে আত্মীয় যারা আছেন তাদের অনেকের মধ্যে মূলত বাস্তবতার যে বিবেচনা আছে বা বাস্তব অবস্থার যে বিবেচনা আছে সেটা তারা অনেকের মধ্যেই লক্ষ্য করা যায় না, তাদের অনেকের মধ্যে লক্ষ্য করা যায় না। ফলে দেখা যায় যে হয়তো কারো একটা বাসা আছে, তিনি তার ফ্যামিলি নিয়ে ছোট্ট সুন্দরভাবে আছেন, এখন যদি দীর্ঘদিনের জন্য কেউ আত্মীয় স্বজন কয়েকজন এসে এই বাসায় উঠে এবং তাদেরকে আপ্যায়ন করা, থাকা ইত্যাদি সব মিলিয়ে এটা ঢাকা শহরের জন্য অনেকটা কঠিন বিষয় হয়ে যায়। তো আবার এক্ষেত্রে যদি আপনি আত্মীয়কে কিছু বলেন তাহলে তিনি মাইন্ড করার একটা অবস্থা, মানে চলে যান, বদনামের দিকে চলে যান, নানা ধরনের বদনাম করেন যে হ্যাঁ মানে তিনি তার বাসায় গিয়েছে, তিনি আমাদের সাথে দুর্ব্যবহার করেছেন, তিনি আসলেই নিজেকে অন্যরকম ভাবছেন ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আসলে যেটা উত্তম সেটা হলো একটু ধৈর্য ধারণ করা, কারণ উপায় নেই। এখন বাস্তবতার মানে আলোকে যদি আপনি তাকে বোঝানোর জন্য চেষ্টা করেন, অনেক লোক আছে সঠিক কথা হলো যেটা সেটা হলো তারা বোঝার চেষ্টা করেন না। যদি মনে করেন যে তিনি মানে বোঝার মতো অবস্থা রয়েছে তাহলে তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন বাস্তব অবস্থাটা, যে মানে আমাদের একটা অবস্থাটা মানে বাস্তব অবস্থাটা হচ্ছে এই, এটি মানে না জায়েজ নয়, জায়েজ কারণ হলো আপনি আপনার বাস্তব অবস্থা আত্মীয়দের সামনে স্পষ্ট করে নেওয়া এটা আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু যদি বোঝালেও আসলে সেটা বুঝবে না, একটা মানে নিজেদের মধ্যেই ভুল বোঝাবুঝি তৈরি করবে অথবা আরও আত্মীয়দের মাঝে এটা নিয়ে সমালোচনা এবং মানে একটা দুর্ব্যবহার বা খারাপ অবস্থা তৈরি করবে, সেক্ষেত্রে উচিত হচ্ছে যেটা সেটা হলো ধৈর্য ধারণ করা আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা যে আল্লাহ তাআলা মানে মেহরবানি করে এটা আমাদের উপরে এই ধরনের একটি অবস্থা বাস্তবতা সেটাকে সহজ করে দিন, দেখবেন যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেটা সহজ করে দেবেন। কিন্তু আমার মনে করি যে ধৈর্য ধারণ করা ছাড়া আর বিকল্প কোনো মানে বিষয় এখানে নেই, কারণ হলো আপনি তো এক পক্ষের কথা বললেন, জি অপরপক্ষে যারা মেহমান আসবেন তাদের তো জানতে হবে ইসলামের বিধিবিধান কী আছে, তিনি মেজবানের বাড়িতে আসবেন তার সামর্থ্য দেখবেন না, অবস্থা দেখবেন না, দুই রুমের ছোট্ট একটি বাসা, তার ছেলে মেয়ে আছে তাদের কোথায় রাখবেন এবং উনি কতদিন বেড়াবেন, মাসে কতবার আসবেন, কতদিন থাকবেন, সেসব ক্ষেত্রে কি ইসলামের কোনো বিধান আছে? না, এখানে আমি কথাটা প্রথমেই বলেছি যেটা সেটা হচ্ছে এই যে আসলেই মানে মেহমানের সেই বিবেচনা থাকলে তো মেহমান আসলেই সেই কাজটি করতেন না, মেহমানের ওই বিবেচনা শক্তি ধী শক্তি না থাকার কারণেই মূলত মেহমান মানে এসেই তিনি মানে এই পরিস্থিতির মধ্যে থাকার চেষ্টা করে, ইসলামের কোনো নির্দেশনা আছে? হ্যাঁ, তো এক্ষেত্রে মেহমান যারা আসেন তাদের উচিত হচ্ছে যেটা সেটা হলো যদি বাস্তব অবস্থা এমন হয় যে কারো বাসা এসে থাকার জায়গা না থাকে তাহলে সেখানে থাকার মেহমান কোনোভাবেই চেষ্টা করবেন না, এবং মেহমান চেষ্টা করবেন যে যত মানে আসলেও মানে যথাসম্ভব তিনি তার কাজ সেরে তিনি এখান থেকে চলে যাওয়া, তিন দিনের কোনো বিষয় আছে মেহমান তিন দিন, আর যদি তাকে থাকতে হয় কোনো কারণে মানে তাহলে তিনি থাকতে পারেন, সেখানে মেহমানের হক রয়েছে সেটা সেটা হলো তিন দিনের,
সেটা আরেক মাসালা। সেটা হলো মেহমান যদি কোনো কারণে থাকার সুযোগ থাকে, মানে এখানে যে থাকার সুযোগ থাকতে হবে, থাকলেও সে তিন দিন, তাহলে সেখানে তার মেহমানদারির হক রয়েছে তিন দিন, মানে তাহলে তারা মেহমানদারি করতে পারবেন, তিন দিনের হক রয়েছে, তিন দিন পর্যন্ত এই হকটুকু পাবেন। কিন্তু এখানে যেই প্রশ্ন সেটা কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই জন্য কারণ এখানে তো থাকারই কোনো সুযোগ, বাবা টাকা ধার চান, আবার টাকা ধার চান, টাকা চান, ওই মানে ওনারই বক্তব্য থেকে আমার কাছে স্পষ্ট হয়েছে যেটা, সেটা হলো এই মেহমানের সেই শক্তি, মানে সেই বিবেচনা শক্তি নাই যে মেহমান আসলে মানে কতটুকু মানে তাদের অবস্থা সম্পর্কে, বাস্তবতা সম্পর্কে উপলব্ধি করতে পেরেছেন, আবার সেখানে থাকার কি ব্যবস্থা আছে কি না, আবার টাকা ধার চাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। এখান থেকে বোঝা যায় যে এরা মূলত আত্মীয়তার মানে এই মানে সুযোগটাকে কাজে লাগিয়ে মানে নিজের স্বার্থ সিদ্ধি করার একটা চেষ্টা তারা করে যাচ্ছেন। সেক্ষেত্রে মূলত মানে নিজেকে বাস্তবভাবে ধৈর্যশীল হয়ে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমি মনে করি যে অতিরিক্ত কোনো কাজ করা, জুলুম কারোই করা ঠিক হবে না। যিনি মেহমানের হিসেবে আসবেন তারও বিবেচনা শক্তি থাকা দরকার যেন জুলুম না হয় মেজবানের উপরে। এটা তো অবশ্যই মেহমানের জন্য ওয়াজিব যে মেহমান তিনি দেখবেন যে আমি কোথায় মানে গিয়ে মেহমান হচ্ছে, এখানে কি আমার থাকার জায়গা আছে কিনা। আবার মেজবানের সামর্থ্য থাকলে তো যারা অতিথি আসবেন মেহমান আসবেন তাদের সাদরত তাদের গ্রহণ করা দরকার। তবে মেহমানের মেহমানদারিদের মধ্যে অন্তর্ভুক্ত নয় যে মেহমান এসে ঋণ চাইবে এবং ঋণ দিতে হবে, এটা কিন্তু মেহমানদারিতার মধ্যে অথবা আতিথ্যতার মধ্যে পড়ে না, এটা মেহমানদারিতে কাউকে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু কারো যদি আর্থিক সামর্থ্য থাকে আর যদি সে সংকট থাকে সেটা ভিন্ন মাসালা, সেটা আরেকটি বিষয়। দর্শক আমাদের হাতে আর একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আনিসুর খান, লিখেছেন, বরোড মানি ফ্রম এনজিও উইথ রিবা টু বিল্ড হাউস অ্যান্ড ইউজিং দ্যাট ফান্ড টু পারফর্ম হজ, ইজ ইট নট অ্যালাউড ইন ইসলাম? আমি আসলে ভালো করে বুঝতে পারিনি কি বলতে, কিছু টাকা একটি এনজিও থেকে উনি নিলেন, নিয়ে নিলেন কেন, একটি বাড়ি বানাবেন, এখন আমার সেটা ইন্টারেস্ট ভিত্তিক, সুদ ভিত্তিক, এখন সেই এনজিও থেকে প্রাপ্ত টাকার একটা অংশ দিয়ে তিনি হজ করতে চাচ্ছেন, এটা কি ঠিক আছে? তার কারণ কি, তার তার কি এমনি টাকা নেই? নাই, মানে তার কাছে যদি টাকা না থাকে তাহলে তার উপর তো হজ ফরজ হয়নি, আর যদি তার কাছে টাকা থাকে তাহলে তিনি হজ ফরজ হয়েছে, সেই টাকা দিয়ে তিনি হজ করবেন, এটাই হচ্ছে মূল মাসালা। সেটা অন্য টাকা, সেটা আমরা মূল মাসালাটি বলে দিলাম, এখন আপনি সেটা ভালো করে উপলব্ধি করার জন্য চেষ্টা করুন। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আজগর, লিখেছেন, বলা হয়ে থাকে যে কেউ যদি এতিম মিসকিনকে সাহায্য করে তবে তার জায়গা জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে, এই হাদিসটি কি সত্যি? আর যদি সত্যি হয়ে থাকে তাহলে কি সালাত, সওম এগুলির কোনো দরকার হবে না? খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই ভাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী অথবা কাফিল যে ইয়াতিমকে লালন পালন করবে সে, কাহাতাইনি এই দুই আঙ্গুলের মতো, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে মানে একসাথে যাবে, এটা সহি হাদিস, এটা সহি হাদিস। কিন্তু সহি হাদিসগুলো জ্ঞান নিতে হলে জানতে হবে যে এই কাফিলুল ইয়াতিম ইয়াতিমের লালন পালনকারী ওই ব্যক্তি, যে ব্যক্তি ইমান এবং ইসলামের রুকনগুলো সবগুলো ঠিক রেখেছে, মানে ইমান এবং ইসলামের রুকন ভঙ্গ করে সেই ব্যক্তি শুধুমাত্র ইয়াতিমের লালন পালন করলেই জান্নাত হয়, সালাত পড়লেন না, সওম রাখলেন না, তাহলে তো সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ধারে কাছেও জান্নাতের গন্ধও পাবেন না। ফরজ ইবাদতগুলো করতে হবে সাথে গুণ, ইমান এবং ইসলামের রুকন যেগুলো আছে সেগুলো অবশ্যই ঠিক রেখে তারপরে এই অতিরিক্ত কাজটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের মধ্যে সাহায্য লাভ করার জন্য বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার জন্য এটি আর তিনি করতে পারবেন, এটা হলো অতিরিক্ত ফজিলত। তো ফজিলত তো কখন, যখন আপনি যে সমস্ত দায়িত্ব আছে সেগুলো পালন করেই তো ফজিল মানে ফজিলতের বিষয়টি পাবেন। এখন বোনাস কারা পাবে, যারা চাকরি নিয়েছে তারাই তো বোনাস পাবে, যারা মূল কাজ করবে, মূল কাজ করবে। এখন মূল কাজও করেন নাই, চাকরিও নেন নাই, আর আপনি বলতেছেন বোনাসটা আমাকে দেন, তো কই থেকে আপনাকে বোনাস দেওয়া হবে? সুতরাং এটা আপনি হাদিস না বুঝে মানে এভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই যে মানে এই হাদিস থেকে আংশিক খণ্ডিতভাবে আপনি এটাকে মানে ব্যাখ্যা নিচ্ছেন না। ব্যাখ্যা নিতে হলে খেয়াল রাখতে হবে যে ইসলাম এবং ইমানের যে মৌলিক বিষয় রয়েছে সেগুলোকে ঠিক রেখে তারপরে আপনি এই অতিরিক্ত ফজিলত বা মর্যাদার বিষয়টি লাভ করার জন্য চেষ্টা করলে সেটা লাভ করতে পারবেন।
তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। শেষের যে প্রশ্নটি খুবই চমৎকার প্রশ্ন, আমাদের সমাজে ফজিলতের মাসালা বেশ বর্ণিত হয়ে থাকে, আমরা শুনতে ভালোবাসি, হয়তো সহজে চলে যাব জান্নাতে। ফজিলতের কাজ আমরা করব, এ কাজগুলো অবশ্যই ভালো কাজ, তার আগে মূল যেটা আমাদের ভিসা, মূল কাজগুলো করতে হবে। মূল কাজ না করলে, ফরজ কাজ না করলে, ইমান ঠিক না থাকলে আমরা জান্নাতের ভিসা কীভাবে পাব, এই প্রশ্ন বোধহয় আমাদের সামনে থাকা প্রয়োজন। দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক, আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। লা ইয়ামার রাব, এই রাবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।